অনেকেই কমেন্ট করে থাকেন অথবা আমাকে জিজ্ঞেস করে থাকেন আপু এই জামাটি তৈরি করতে কতটুকু কাপড় লাগবে বা ওই পাজামাটি তৈরি করতে কয় গজ কাপড় কিনব আসলে জামা বা সালোয়ার তৈরির আগে কাপড় কিনতে গিয়ে আমরা অনেকেই বুঝতে পারি না কতটুকু কাপড় কিনতে হবে অথবা গজ কাপড় কিনতে হবে একটি সহজ এবং চিরন্তন নিয়ম জানা থাকলে খুব সহজেই আপনি বলে দিতে পারবেন কোন জামা তৈরির জন্য কতটুকু কাপড় দরকার আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে বুঝবো কোন জামার জন্য কয় গজ কাপড় দরকার চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের জানতে হবে ইঞ্চি গজ ও হাতের মাপ এক গজ সমান সমান ছত্রিশ ইঞ্চি আবার দুই হাতে এক গজ অর্থাৎ এক হাতে আঠারো ইঞ্চি যা হাফগজ কাপড়ের সমান এই মাপটুকু মনে রাখলেই হবে কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ আমাদের জানতে হবে দৈর্ঘ্যকে বলা হয় লম্বা আর প্রস্থকে বলা হয় পাশ বা বহর কাপড় কিনতে গেলে লম্বার মাপ সাধারণত গজ হিসেবে হয় আর বহরের মাপ হয় হাত হিসেবে সাধারণত দুই আড়াই অথবা তিন হাত বহরের কাপড় বাজারে পাওয়া যায় জামা তৈরির জন্য কত গজ লম্বা কাপড় কিনবেন তা নির্ভর করবে আপনি যে জামাটি তৈরি করবেন ওইটার লম্বার উপর আপনার জামার লম্বার দ্বিগুণ মাপের সাথে ছয় ইঞ্চি বাড়িয়ে কাপড় কিনতে হবে অর্থাৎ আপনি যদি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা জামা বানাতে চান তাহলে বিয়াল্লিশের দ্বিগুণ চুরাশি ইঞ্চির সাথে ছয় ইঞ্চি যোগ করে মোট নব্বই ইঞ্চি কাপড় কিনতে হবে লম্বার দ্বিগুণ মাপ নিতে হবে কারণ সামনের কাপড়ের বিয়াল্লিশ ইঞ্চি লম্বা একইভাবে পেছনের কাপড়েও বিয়াল্লিশ ইঞ্চি লম্বা অর্থাৎ বিয়াল্লিশ যোগ বিয়াল্লিশ যোগ ছয় সমান সমান নব্বই ইঞ্চি এখন বাজারে গিয়ে তো আমরা বলতে পারি না যে নব্বই ইঞ্চি কাপড় দিন এজন্য আমাদের জানতে হবে কত গজ কাপড় কিনতে হবে যেহেতু এক গজ সমান সমান ছত্রিশ ইঞ্চি তাই মোট লম্বাকে ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে যদি আপনার নব্বই ইঞ্চি লম্বা কাপড় কিনতে হয় তাহলে নব্বই ভাগ ছত্রিশ সমান সমান আড়াই অর্থাৎ আড়াই গজ কাপড় দরকার একইভাবে যতটুকু লম্বা জামা বানাবেন তার দ্বিগুণের সাথে ছয় যোগ করবেন আর গজ বের করতে ছত্রিশ দিয়ে ভাগ দিবেন সালোয়ারের কাপড়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য তবে শুধু মূল জামার দিকে খেয়াল রাখলেই হবে না জামার হাতার কাপড়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে সাধারণত মূল জামা কাটার পর পাশের কেটে ফেলা অতিরিক্ত কাপড় থেকেই হাতার কাপড় নেওয়া যায় আটত্রিশ ইঞ্চি বডি পর্যন্ত দুই হাত বহরের কাপড় থেকেই হাতার কাপড় পাওয়া যায় কিন্তু আটত্রিশ ইঞ্চির উপরে হলে অবশ্যই আড়াই হাত বহরের কাপড় লাগবে অথবা গজ কাপড় লম্বায় বাড়িয়ে কিনতে হবে আশা করি ভিডিওটি দেখার পর সহজেই বুঝতে পারবেন কতটুকু কাপড় দরকার জামা বানানোর জন্য তারপরও কোনো সমস্যা বা কনফিউশন থাকলে অথবা নতুন কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ